মাথা গোজার ঠাই, তার উপর আবার পেটের ক্ষুধা, অভাবের সংসারে পেটের ক্ষুধা নিবারণের জন্য দুমুঠো ভাতের জন্য লোকলজ্জাকে উপেক্ষা করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রামগোপাল শর্মা। বর্তমানে তিনি কালিয়াগঞ্জের শান্তি কলোনিতে যাওয়ার পথে মহাশ্মশানের পাশে শ্রীমতী নদীর ধারে জরাজীর্ণ জঙ্গলের মাঝে এক চিলতে পলিথিনের নিচে বসবাস করছেন তিনি। অসহায় এই সংগ্রামে রামগোপাল শর্মার পরিবারের কেউ নেই। পলিথিন দিয়ে টাঙানো জঙ্গলের মাঝে ছোট্ট একটি কুঠুরে ঘর করে সেখানেই বসবাস করছেন তিনি গত এক বছর ধরে। ছোট্ট একটা ঘরে মাথা গোজার ঠাই হয়েছে তার, তবে সেটিকে ঘর না বললেই ভালো। জীবন জীবিকার তাগিদে একাকিত্ব ভাবে শহরের বিভিন্ন আনাচে কানাচেতে নোংরা আবর্জনার মধ্যে থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে দিনাতিপাত করছেন তিনি। সারাদিন শহরের বিভিন্ন আনাচে কানাচে যেতে গিয়ে নোংরা আবর্জনার মধ্য থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে সেটি বিক্রি করে যেটা আয় হয় সে দিয়েই দিন যাপন করছেন দুবেলা দুমুঠো খেয়ে এই রামগোপাল শর্মা। নেই পরিবারের কেউ, নেই মাথা গোজার আচ্ছাদন, অসুখ বিসুখ হলে দেখার কেউ নেই, তবুও রয়েছেন তিনি জঙ্গলের পাশে শুধুমাত্র পলিথিন টাঙিয়ে দিনের পর দিন। দেখার কেউ নেই আর লড়াই চালিয়ে যাচ্ছেন জীবন যুদ্ধে আপন মনে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই ব্যক্তি শহরের বুকে এক চিলতে পলিথিনের নিচে বসবাস করলেও এখন তাকে দেখার মতন কেউ নেই। অথচ সেই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, সারাদিন রুটি রুজির তাগিদে এই ব্যক্তি শহরের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে সেটা ভাঙড়ির দোকানে গিয়ে বিক্রি করার পর যে পয়সাটা পান তিনি সেই পয়সা দিয়েই সামান্য কিছু খাওয়ার নিয়ে এসে এখানেই তিনি রান্না বান্না করেন। সব কষ্ট হতো, কোথায় যাব, আমি তো ঘর দুয়ার ভি নেই আমার পাস, না কই আমার তো বিমার হয়ে যায় তো এক গিলাস জল দেনে ওয়ালা ভি নেই, আর না আমারা কই অনাজ পাতে সরকারি গল্লা পে নেই মিলতা কুছ নেই আমারে পা তো কুছ নেই না বাড়ি তো জেলা ইলাহাবাদ কে রহনে ওয়ালা খান থেকে এখানে কেন এসেছেন আসলে সব কা করে জেসে আপ লোক লেবা লায় চলো ভাই আমারে ওই কাট ইস তারে যে লেবারে কাজ করতে এসেছিলেন এখানে। হ্যাঁ, তারপর আর জাননি বাড়ি কতদিন হলো এরকম? এ তো হয়েছে কম তো কম বহুত দিন হয়ে গেছে, দিন তো এতনা ইয়াদ নেই স্যার, মতলব বহুত দিন হয়ে গেছে। এই যে এত কষ্টের মধ্যে থাকে ভয় লাগে না আপনার? কা করে সব ভয় লাগে, তো কাহা যাই না, ঘরে না দুয়ারে না মা হে না বাপ হে না ভাই হে কই তো নেই আমার, কিসকে সারে যাই কাহা ভাগে যে নাই কৌ জেসে আপ আয়ে বাবা পানি চুরায় আমি চল তল পলিথিন লিয়ে দে থাকি যে ভি লাগা লাই দিয়ে যাও লাগা লিও। এখানেও একটি বিষয় চোখে পড়লো যা সবাইকে চমকে দিবে, তা হলো এই ব্যক্তি যে জল দিয়ে রান্নাবান্না করেন তা সম্পূর্ণভাবে নদীর জল দিয়ে। তিনি জানান শুধু রান্নাবান্না নয়, নদীর জল কখনো কখনো তিনি পানীয় জল হিসেবেও ব্যবহৃত করেন। আজ বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সাধারণ মানুষরা যখন আধুনিকভাবে জীবনযাত্রা করছে তখন এই ব্যক্তি সবার চক্ষুর আড়ালে থেকে গিয়ে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে অন্ধকারাচ্ছন্নভাবে। জানা যায় রামগোপাল শর্মা একদিন এলাহাবাদ থেকে শ্রমিক হয়ে এখানে এসেছিলেন কাজ করার জন্য, তারপর আর শ্রমিকের কাজ তার পক্ষে করা সম্ভব হয়নি, বাধ্য হয়ে তিনি বেছে নিয়েছেন শহরের আনাচে কানাচেতে গিয়ে প্লাস্টিকের বোতল সংগ্রহ করার কাজ। তার আক্ষেপ তার পরিবারের কেউ নেই, কোনো রকমে জঙ্গলের মধ্যে জরাজীর্ণ অবস্থায় তিনি বছরের পর বছর থাকলেও তাকে দেখার মতন কোনো সহৃদয় মানুষ এখন অবধি এগিয়ে আসেননি। প্রচণ্ড রোদ ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে তিনি বছরের পর বছর এক চিলতে পলিথিনের নিচে রাত কাটিয়ে যাচ্ছেন, যা সত্যি এই শতাব্দীতে দাঁড়িয়ে সকলের কাছে লজ্জার বিষয়। তিনি জানান তার অসুখ বিসুখ হলেও কিছু করার থাকে না, কারণ তার পরিবারের কেউ নেই, তিনি একাই রয়েছেন। স্তরে লাগাওয়া থার লোক কাতে আমার জায়গায় আমার জায়গায় মিউনিসিপ্যালিটি ওয়ালে কয়েক দফে আয় চেয়ারম্যান ভি আয়ে জনাব সব কই কই আমার সব হাত রাখনে ওয়ালা আয় কই কই কহনে ওয়ালা ভি নেই বোতল চুঙ্গন
প্লাস্টিক বোতল কাঁচ কি বোতল এ বিক্রি করেন লাই যাকে পুরাই নে আসেন নাকি হ্যাঁ সকাল চারো পাখে পুরা লিয়া আসেন আপকে দুয়ারে বাড়ি সিকে বগলে বগলে সকাল পয়সা হয় ওটা দিয়ে কি আপনি মানে রাশন লাবন ওই মত দবা বি করেন ওই মত খানা পিনা সব কিছু ওই মত তাই প্রচলিত একটি কথা রয়েছে সেই প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে সেই বিখ্যাত গান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু মানুষ সহানুভূতি কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য।